যারা পুতিন কাকুর ভক্ত রয়েছে বাংলাদেশ সহ সারা বিশ্বে তাদের প্রচণ্ড মজা লাগছে, কারণ এতদিন পর্যন্ত পশ্চিমা যে সকল উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাগণ ছিলেন তাদের ঘাম ছুটে অর্থাৎ কপালে ঘামের রেখা আগে কখনো দেখা যায়নি। এতদিন পর্যন্ত যে যুদ্ধ হয়েছে, প্রথম দিকে রাশিয়া তর্জন গর্জন করে ইউক্রেনের অভ্যন্তর পর্যন্ত ঢুকে গেলেও পরবর্তীতে রাশিয়া যুদ্ধে ব্যাক ফুটে চলে যায়। বন্ধুরা, এই প্রথমবারের মতো পশ্চিমা বিশ্ব প্রচণ্ড রকমের চাপের মধ্যে পড়ে গেছে এবং তারা যে একটু পানি খাওয়ার সময় পাবে সেই সময়টুকু আপাতত পাচ্ছে না। ইউক্রেনীয় বাহিনীকে তুলোধনা করে একেবারে পূর্ব ইউক্রেন থেকে তাড়িয়ে দেওয়ার জন্য যা যা করা প্রয়োজন হঠাৎ করে কেমন যেন রাশিয়া সেই জিনিসগুলোই ঘটাচ্ছে। পূর্ব ইউক্রেন থেকে অর্থাৎ দোনেস্ক থেকে পুরোপুরি অ্যাবলিশের পথে ইউক্রেনিয়ান বাহিনী, আর ইউক্রেনিয়ান বাহিনীর যে সকল তাবেদারি সাহায্যকারীগুলো ছিল তারা এখন দিন গুনছে কত দ্রুত আবার ইউক্রেনকে সহায়তা করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায়। গতকাল পোল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী এবং আমেরিকার উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের বৈঠক। বৈঠকটি হয়েছে ইউক্রেন এবং পোল্যান্ডের সীমান্তবর্তী কোনো স্থানে এবং অনেকে মনে করছে যে বৈঠকটি হয়েছে পোল্যান্ডের অভ্যন্তরে, কারণ ইউক্রেন বর্তমানে কি অবস্থায় রয়েছে, তাদের কোন কোন ধরনের সমরাস্ত্র অতিসত্বর প্রয়োজন তারই একটি লিস্ট তারা আমেরিকার কাছে দেওয়ার চেষ্টা করছে। আমেরিকা আবার ঘোষণা দিয়েছে এবং তার যে মিত্ররা আছে তাদের কাছেও বলছে তোমরা ভারী ট্যাঙ্ক ইউক্রেনের কাছে পাঠাও। বন্ধুরা, আমেরিকার খেলাটা দেখেন, সে এমন খেলা খেলছে মিত্রদের সাথেও সে প্রতারণামূলক খেলা খেলে। যেমন নিজেদের আব্রামস A1 ট্যাঙ্ক তারা ইউক্রেনকে দিতে অস্বীকৃতি জানিয়েছে। এক্ষেত্রে তারা যুক্তি দেখিয়েছে যে A1 আব্রামস ট্যাঙ্কগুলো চলে অক্টেন ভিত্তিক জ্বালানি অর্থাৎ বিমানের জ্বালানির উপর ভিত্তি করে। এই জ্বালানির অপ্রতুলতা রয়েছে ইউক্রেনে। তারা এমন ধরনের যুদ্ধযান ইউক্রেনকে এই মুহূর্তে দিচ্ছে যেগুলো ডিজেল চালিত। আর অন্যান্য বিশ্বের যে সকল প্রভাবশালী দেশগুলো রয়েছে, যেমন জার্মানি, ফ্রান্স এবং আরও যে সকল দেশগুলো রয়েছে যাদের এই ট্যাঙ্কগুলো অর্থাৎ মেইন ব্যাটেন ট্যাঙ্কগুলো অত্যন্ত ক্ষিপ্র এবং রাশিয়ান বাহিনীর মোকাবেলা করতে সক্ষম, সেগুলো নাকি ডিজেল চালিত, তাই তাদেরকে আমেরিকা অনুরোধ করেছে আমরা ইউক্রেনকে ট্যাঙ্ক দিব না, তোমরা দাও। অর্থাৎ ইউক্রেনকে ভারী অত্যাধুনিক প্রযুক্তির সামরিক সমরাস্ত্র তারা ভিন্ন বা ঠুনকো অজুহাতে হস্তান্তর করবে না। তারা এই ব্যাপারটি চাপিয়ে দিয়েছে জার্মানি, ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নের উপরে। আর এক্ষেত্রেই খেপেছে জার্মানি। জার্মানি বলেছে তোমাদের এয়ন আব্রামস ট্যাঙ্ক আগে ইউক্রেনের মধ্যে ঢুকিয়ে দাও, তারপরে আমরা আমাদের যে লিওপার্ড ট্যাঙ্ক আছে সেটি দেওয়ার অনুমতি দেব। বন্ধুরা, এই লিওপার্ড ট্যাঙ্ক দেওয়ার জন্য কয়েকবার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল পোল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ থেকে, কারণ জার্মানির থেকে ক্রয় করে এই সকল দেশ নিজেরা তাদের সামরিক বাহিনীর জন্য এই লিওপার্ড ট্যাঙ্কগুলো ব্যবহার করে থাকে। এক কথায় বলা যায় জার্মানির সাথে রাশিয়ার একটি বন্ধন সব সময়ের জন্য থাকে। সম্পর্কই যত খারাপ হোক না কেন এই দুটি দেশের মধ্যে একটি মনস্তাত্ত্বিক, অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক পূর্ব থেকেই রয়েছে, আর যে সম্পর্কটি এখনও পর্যন্ত ফিকে হয়ে গেলেও একেবারে ছিঁড়ে যায়নি। তাই প্রথম থেকেই জার্মানি গড়িমসি করে আসছে ইউক্রেনের নিকটে সমরাস্ত্র বিক্রি করতে। তাদের বক্তব্য হলো সমরাস্ত্র দিয়ে যুদ্ধটি শুধু প্রলম্বিত হবে, তাই ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা বা ইউক্রেনের উচিত আলোচনার মাধ্যমে একটি সমাধানে আসা। কিন্তু আমেরিকার অন্যতম ঘনিষ্ঠ মিত্র হওয়ার কারণে তারা সরাসরি এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করতে পারছে না। অনেক কিছু তারা এক্ষেত্রে ইউক্রেনকে দিতে অস্বীকৃতি জানাচ্ছে এই মুহূর্তে। ইউরোপীয় ইউনিয়নের মধ্যে শুধুমাত্র জার্মানি ইউক্রেন রাশিয়া যুদ্ধটি মনে প্রাণে চাচ্ছে না। তারা চাচ্ছে যে এই যুদ্ধটি কোনো না কোনোভাবে বন্ধ হোক। তাই আমেরিকার সাথে এই মুহূর্তে মতবিরোধের অন্যতম ফ্যাক্টর হলো ইউক্রেনকে কে বা কারা ট্যাঙ্ক সরবরাহ করবে। একদিকে আস্তে আস্তে ইউক্রেনের দম বন্ধ হয়ে আসছে, রাশিয়ান বাহিনী আবার উল্টা পালাক্রমে এবং বিক্রমের সাথে ইউক্রেনের অভ্যন্তরে হামলা চালিয়ে ইউক্রেনের নিরাপত্তা এবং প্রতিরক্ষা ব্যূহকে চেরবার করে দিচ্ছে। প্রতিনিয়ত ইউক্রেনের ফ্রন্টলাইনে যে সকল সৈন্যবাহিনী রয়েছে তাদেরকে পিছু হটতে বাধ্য করছে। মনে হচ্ছে আবার নতুন করে বড় ধরনের হামলার একটি প্রহর গুনছে রাশিয়ান বাহিনী। এই মুহূর্তে যদি দ্রুততম সময়ের মধ্যে অত্যাধিক ভারী সমরাস্ত্র ইউক্রেনকে না দিতে পারে তাহলে ইউক্রেনের পরাজয় পুরোপুরি নিশ্চিত। ইউক্রেনের এই নিশ্চিত পরাজয়কে যদি বিভিন্ন গালগল্প দিয়ে ঢেকে রাখা যায় তাহলে সর্বোচ্চ 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত তারা হয়তো ঢেকে রাখতে পারবে, কিন্তু প্রকৃত এবং চরম বাস্তবতার মুখোমুখি হয়ে ইউক্রেন নামক দেশটির অর্ধেকেরও বেশি এই মুহূর্তে কয়েক সপ্তাহের মধ্যে রাশিয়ার হাতে বা দখলে চলে যেতে পারে।
ইউক্রেনের অধিকাংশ যদি এখন রাশিয়ার দখলে চলে যায়, তাহলে সেটি উদ্ধারে যেমন শক্তি প্রয়োগ করতে হবে, তেমনি আবার ফুদেলি রাশিয়া সেখান থেকে লড়বে বা চলবে না। কারণ রাশিয়া এখন ইউক্রেন নয়, রাশিয়া ঘোষণা দিয়েছে যে তারা ন্যাটোর বিরুদ্ধে নেমেছে, সুতরাং এইবার খেলা হবে। বন্ধুরা, রাশিয়া আর কিছু না ভেবে এখন তাদের আঘাতের মাত্রা সুনির্দিষ্ট করছে, এবং গতকাল একটা ভিডিওতে দেখা গেছে তাসেম অনের যে আগ্রাসী হামলা, এই আগ্রাসী হামলায় কোনো দেশের সেনাবাহিনী বা মধ্যম শক্তির কোনো সেনাবাহিনী টিকে থাকবে, এটি যারা বাস্তবিক ভিত্তিকে ভিডিওগুলো দেখছে তাদের কাছে মনে হবে কোনোভাবেই সম্ভব নয়। আর সেই ব্যাপারটি ঘটছে। অনুদান নির্ভর শক্তির যে সামরিক সমরাস্ত্র, সেটি দিয়ে আপনি হয়তো নিজেদেরকে ডিফেন্ড করতে পারেন, কিন্তু পুনরুদ্ধারের পর সেটি ধরে রাখতে হলে আপনাকে লাগাতার এমন একটি শক্তি অর্জন করতে হবে যে চাহিবা মাত্রই আপনি আপনার সমরাস্ত্রগুলো যে কোনো সময় ডেলিভারি পাবেন, অথবা আপনার কাছে এমন ধরনের সারপ্লাস সমরাস্ত্র থাকবে যার মাধ্যমে আপনি প্রতিপক্ষকে কুপাকাত করতে পারবেন। আর এবার কুপাকাত করা তো দূরের কথা, হামলায় হামলায় জেরবার হয়ে যাচ্ছে ইউক্রেনের ফ্রন্ট লাইন, চুরমার হয়ে যায় ফ্রন্ট লাইনকে। আবার নতুন করে কীভাবে ইউক্রেন সাজাবে সেটি হলো দেখার বিষয়। ইউক্রেনের প্রেসিডেন্ট প্যালেস থেকে জানানো হয়েছে যে সমরাস্ত্রের সরবরাহ আরও দ্রুত গতির হতে হবে। যদি এই সমরাস্ত্রের সরবরাহ দ্রুত গতির এবং মানসম্মত বা ভারী না হয়, তাহলে ইউক্রেন আপাতত টিকতে পারছে না রাশিয়ান সেনাবাহিনীর সামনে। আস্তে আস্তে তারা কিয়েভকে টার্গেট করে কিয়েভের দিকেই এগিয়ে আসছে। সোলেদার, বাকমুত, জাফরেজিয়া, ওদেসা বন্দরে এখন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। দিনিপ্র শহরটি এই মুহূর্তে নাই বললেই চলে। সুতরাং কোনটিকে আপনি ভালো অবস্থানে ইউক্রেন আছে এটি বলবেন? আপাতত এটি বলার কোনো সুযোগ নাই। বন্ধুরা, রাশিয়ার প্রথম টার্গেট ছিল লোহানস্ক এবং দোনেস্কে, যে সকল অঞ্চল এখনও পর্যন্ত তাদের হাতছাড়া রয়ে গিয়েছে বা ইউক্রেনের ন্যূনতম সামরিক প্রভাব আছে, সেখান থেকে ইউক্রেনীয় ওই বাহিনীগুলোকে হয় নিশ্চিহ্ন করে দেওয়া অথবা তাদেরকে পলায়নে বাধ্য করা। বন্ধুরা, দুইটির সবগুলোই ঘটছে সেখানে। যেখান থেকে তারা পালাতে পারেনি সেখান থেকে তারা এই তাসিম অন এমএলআর সিস্টেমের আঘাতে হয়তো সেখানেই রয়ে গেছে। যাই হোক, পলায়ন এবং সেখানে রয়ে যাওয়া দুইটির দুইটি রাশিয়ার জন্য বিজয়। রাশিয়ায় বিজয় উদযাপন করছে আরও হামলার প্রস্তুতি নিয়ে, এবং মনে করা হচ্ছে প্রায় 7 লাখের কাছাকাছি সৈন্য নিয়ে এবার ইউক্রেনের অভ্যন্তরে চরম বিধ্বংসী আর একটি হামলা আসছে। আর সেই হামলা মোকাবেলা করার জন্য যে ধরনের সামরিক সক্ষমতা, প্রস্তুতি, বিদেশি অনুদান নির্ভর সামরিক বাহিনী থাকার কথা, তা এই মুহূর্তে ইউক্রেনের নেই। ইউক্রেনের অভ্যন্তরভাগও প্রচণ্ড অস্থিতিশীল। ইউক্রেনের মানুষের মৌলিক মানবাধিকার বিষয়ের সাথে সম্পর্কিত স্বাস্থ্যসেবা, মানুষের সুয়ারেজ সেবা থেকে শুরু করে পানি, বিদ্যুৎ থেকে এই ধরনের যে সকল মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলো চুরমার হয়ে গেছে। অর্থাৎ আপাতত কিয়েভ সহ বড় বড় শহরগুলো বসবাসের উপযোগী নেই। আর রাশিয়ার চা হচ্ছে কিয়েভ সহ তার বৃহত্তর শহরগুলোতে এমন ধরনের হামলা চালানো যার মাধ্যমে সেখানে বসবাসের উপযোগী কোনো জায়গা না থাকে। এই অনুপযোগী জায়গাগুলো থেকে যখন সাধারণ মানুষগণ ইউরোপের অভ্যন্তরে ঝাঁকে ঝাঁকে প্রবেশ করা শুরু করবে, তখন একসাথে তারা কয়েকটি অঞ্চলকে চাপে ফেলাতে পারবে। বন্ধুরা, তখন ইউরোপের উপর ঘাড়ের পর্যায়ে চাপ পড়বে নতুন নতুন শরণার্থীর। আর এই নতুন শরণার্থী যখন ইউরোপের অভ্যন্তরে ঢুকবে, তখন ইউরোপে আমেরিকাকে চাপ দেবে, আরে বেটা তোর যুদ্ধ আর করার আমার কোনো সময় নাই, আগে নিজে বাঁচি তারপরে বাপের নাম। এইভাবে যখন ক্রমান্বয়ে চাপ বৃদ্ধি পাবে এবং রাশিয়া ক্রমান্বয়ে ইউক্রেনের অভ্যন্তরে আরও ঢুকে যাবে, তখন ইউক্রেনের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা টার্মিনেটেড হয়ে পড়বে এবং সংকুচিত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, ইতিমধ্যে ইউক্রেনের যে সকল অঞ্চল রাশিয়া দখল করে ফেলেছে সেই সকল অঞ্চল উন্নত শিল্পনগরী এবং খনিজ সমৃদ্ধ। আবারও সোলেদার হচ্ছে লবণ খনি সমৃদ্ধ, আর বাকমুতের প্রবেশ দ্বারই হচ্ছে সোলেদার। বন্ধুরা, জাপোরোজিয়া, ওডেসা, সুমি, দিনিপ্র, মারিয়াপল প্রত্যেকটি অঞ্চলে আবার রাশিয়া তুমুল হামলা শুরু করেছে এই অঞ্চলগুলোকে চিরস্থায়ীভাবে ক্যাপচার করার জন্য। প্রাথমিক পর্যায়ে যখন একটি চুক্তির প্রস্তাব দিয়েছিল রাশিয়া, সেটি প্রত্যাখ্যান করার পর ইউক্রেনের মনোভাব জানা গেছে বা জানা হয়ে গেছে রাশিয়ার। ইউক্রেন স্পষ্ট ভাষায় বলেছে যে এই শুধু 4টি অঞ্চল নয়,
তার সাথে যে অঞ্চল 2014 সালে রাশিয়া দখল করেছিল অর্থাৎ ক্রাইমিয়া উপদ্বীপ তাদের কাছে হস্তান্তর করতে হবে, তা না হলে তারা আলোচনার প্রস্তাব মেনে নেবে না। সুতরাং এক্ষেত্রে ইউক্রেনের আম এবং সালাদ দুইটিই হারানোর সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যে সকল অঞ্চল ইউক্রেনের অভ্যন্তরে ছিল, বিশেষ করে লোহানক্স, দোনেক্স, জাপোরোজিয়া, মারিওপোল, এই অঞ্চলগুলোকে রাশিয়ার অন্তর্ভুক্তিকরণের পর এগুলো রাশিয়ার বলে মেনে নেবে ইউক্রেন এবং ক্রাইমিয়া অঞ্চলটিকেও স্বীকৃতি দেবে ইউক্রেন। তার পরিবর্তে ইউক্রেনে হামলা বন্ধ করবে রাশিয়া। ইউক্রেনের তরফ থেকে রাশিয়ার এই প্রস্তাব যখন ঘৃণাভরে প্রত্যাখ্যান করা হয়েছে, তখনই রাশিয়ান বাহিনী সিদ্ধান্ত নিয়েছে তারা এর কলেবর বৃদ্ধি করবে। অর্থাৎ আগে যে কয়েকটি অঞ্চল ইউক্রেনের রাশিয়ার দখলে ছিল, এখন তার ডবল বা দ্বিগুণেরও বেশি পরিমাণ অঞ্চল রাশিয়ার দখলে নিয়ে নেওয়া হবে। এখন দেখা যাক অমীমাংসিত এই যুদ্ধটি কোন পর্যায়ে গিয়ে শেষ হয়, কারণ কেউই কারো কাছে হার মানবে না। আবার ন্যাটো ইউক্রেনকে শক্তিশালী করার জন্য নতুন ধরনের অস্ত্র দিচ্ছে, আর এ কারণে প্রায় $2.5 বিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে এই সমরাস্ত্রগুলো ইউক্রেনের কাছে পাঠানোর জন্য। যাই হোক, এতদিন পর্যন্ত প্রায় $30 বিলিয়নের উপরে সামরিক সমরাস্ত্র ইউক্রেনকে দিয়ে তারা এই ছিঁড়েছে। এখন তারা রাশিয়ার কী ছিঁড়তে পারবে $2.5 বিলিয়ন দিয়ে আমরা অপেক্ষা করি। আর সেই অপেক্ষার বিষয়গুলো যদি আপনারা প্রতিনিয়ত জানতে চান আপডেটগুলো, অবশ্যই আমাদের পেজটিতে লাইক দিয়ে আমাদের ভিডিওটি শেয়ার করুন। নতুনভাবে আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাত্রা পেয়েছে। এই নতুন মাত্রার বিভিন্ন বিষয়গুলো জানতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ারের মাধ্যমে আমাদের পেজটিতেও লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। আর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন, বিশেষ করে ইউটিউবের মাধ্যমে, তাদের কাছে বলছি মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব, আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো বিশ্লেষণমূলক ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।